এক্ষুনি কিন্তু ঘাটশিলার ট্রেনে উঠে গেছিলাম ভুল করে। এতদিন ইউটিউবে দেখতাম ধান কাটা মেশিন, বাট আজকে ফার্স্ট টাইম চোখের সামনে দেখতে পাচ্ছি। চলে এসেছি ইফরাজদের বাড়িতে, পারভিন্দিও আছে পাশে। চলো, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন যেতে হবে ট্রেনে। আর এই তো ট্রেন, অনেক তাড়াতাড়ি চলে এসেছি। এই তো এটা এটা উঠলেই তো হতো, চলো এটাতে উঠে উঠে। ঠিক আছে, এতদিন তো আমি তোমাকে টাটা করতাম, এবার তুমি আমাকে টাটা করছো, তাই তো? আর সত্যি কথা বলতে, যেখানে যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছি সেটা আমাদের জীবনের একটা মানে অনেক বড় স্বপ্ন, যে স্বপ্নটা মানে জানি না হবে কিনা তাও জানি না। ইনশাল্লাহ তোমরা সাপোর্ট করো আমাদের কষ্ট, আর তোমাদের সাপোর্ট পারভিন্দির চ্যানেলে, মানে যেটা হচ্ছে যে নাম হচ্ছে ক্যাম্বি উত্রাজ, এই চ্যানেলটাতে হয়ে গেল 1 মিলিয়ন খুব কম দিনে। বাকি সবকিছু ডিটেলস ওখানে গিয়ে তোমরা জানতে পারবে। আপাতত যাচ্ছি আমরা পাঁশকুড়া, না ওটা রাতুলিয়া, রাতুলিয়া পড়ে। তো টিকিট টিকিট কেটে নিয়েছি, একবারে পুরো ট্রেনে করে চলে যাব, পৌঁছে যাব ওখানে। প্রচুর গরমে খুব বসি। আমি তোমাকে বলতে যাচ্ছিলাম যে তুমি এর আগে এতবার ট্রেনে গিয়েছো, বাট সেই ফিলটা নিতে পারছিলে না, আজকে যাবে ট্রেনের সেই লোকাল ট্রেনের ফিল নিতে নিতে, তাই তো? আমার চোখটা কেন জানো এই বাম চোখটা মানে কাঁপছে, সে কি ভালো না খারাপ? আর এইটা 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 হচ্ছে। তো গাইজ, ফাইনালি আমাদের কিন্তু ট্রেনটা ছেড়ে দিল এই মাত্র, আর টাইম হচ্ছে যে 9:50। আমরা যাব হচ্ছে যে হাতিবেড়িয়া টু হাউর, এর মিডলে আমাদেরকে একটা ট্রেন চেঞ্জও করতে হবে, কারণ এই ট্রেনটা যাবে পাঁশকুড়া, পাঁশকুড়া থেকে নেমে আবার মেদিনীপুর লোকাল ধরে আমাদেরকে যেতে হবে হাউর, মানে পারমিন্দি যেটা বললো হাউর স্টেশনে গেলে ওখান থেকে একদম বাড়ির কাছাকাছি পৌঁছে যাবো। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি পাঁশকুড়া জংশন, পাঁশকুড়া জংশন, এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে। তারপরে আমাদেরকে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্ম, পাঁশকুড়া জংশন। তাই আসছিলে? আমার মনেই নেই আমি আসছি কি। মুড়ি দিন তো চানা মুড়ি ট্রেনে পাচ্ছিল না একটাই, এটা হচ্ছে যে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর তার পাশের হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আমাদেরকে নামিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এই 2 নম্বর প্ল্যাটফর্মে হবে হচ্ছে যে মেদিনীপুর লোকাল। তো চলো, ট্রেন আসলে আবার ওটাই উঠতে হবে, ওটাতে এখনো 2টো স্টেশন যেতে হবে, তবে গিয়ে আমরা হাওড়ে পৌঁছে দেবো। হয়ে গেল, চলো ম্যাডামের মুড়ি, ম্যাডাম রোজা রাখতে পারেনি তাই ঘরেও কিছু খাওয়া হয়ে ওঠেনি। গাইজ দেখো, মানে মেদিনীপুর লোকালটা প্রথমে দেখছিলাম 2 মিনিট লেট, তারপরে 10 মিনিট, এখন 19 মিনিট দেখাচ্ছে লেট। এখন 11:47 এসে পৌঁছাবার, এখন বাজে 11:35। বাপরে বাপ গাইজ, ফাইনালি 27 মিনিট লেট করার পরে তোমরা দেখতে পাচ্ছ এই ট্রেনটা ঢুকছে 2 নম্বর প্ল্যাটফর্মে, এখন বাজে 51। ভাই সাহেব,
অনেক 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 লেট করেছে। এই গরমের মধ্যে ওয়েট করা মানে খুব কষ্টকর ব্যাপার। চলো আমরা হাউসে পৌঁছাই। গাইস এক মিনিট পুরো আমরা চলে যেতাম ভাবছিলাম, অ্যাকচুয়াল মানে খাইছি আবার সেটাই ধরছি। কি হচ্ছে বুঝতে পারছি না, তখন থেকে বলছি দু নম্বর ডিপো পার, এটা আবার ওধারে চলে যাচ্ছে। আমরা এক্ষুনি কিন্তু ঘাটশিলার ট্রেনে উঠে গেছিলাম ভুল করে, তারপরে হঠাৎ করে এও বললো, আর তারপর আমারও মনে পড়লো না এটা তো ঘাটশিলা যাবে, বলে আবার নামলাম, নাহলে চলে যেতাম ঘাটশিলা, নাহলে চলে যেতাম ঘাটশিলা। চলো, বাট প্ল্যাটফর্ম চেঞ্জ করে দিয়েছি, যেটা দু নম্বর প্ল্যাটফর্মে আসতো সেটা ওইটার জন্য এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো কিরা যে ফুলের যে ফ্লাওয়ার, এটা ফুলের বাগান, এইটা হচ্ছে যে সেই কিরা, এখন পুরো ফাঁকা 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 পুরো অবস্থা। ভাড়া কত আছে? 20 টাকা করে, তাই তো? তো গাইস ফাইনালি আমরা কিন্তু রাতুলিয়াতে নেমে গিয়ে ইউফ্রাজের মামা আমাদেরকে পিক আপ করতে আসছিল। তো অলরেডি আমরা বাইকে উঠে যাচ্ছি বাড়িতে, পারভিনদির বাড়িতে। আর গরমের কথা বলে লাগছে লাভ নেই, এতদিন ইউটিউবে দেখতাম ধান কাটা মেশিন, বাট আজকে ফার্স্ট টাইম চোখের সামনে দেখতে পাচ্ছি। তোমরাও দেখে না, হাই আন্টি আঙ্কেল, মনে নেই হবে না, 1 মিলিয়ন এখনো এখনো অচে না, তো তাই জন্যে বল যাই নিয়ে চলে যাবো, তাহলে সেই ভিডিওটা দেখাতে হবে যদি মনে আসে। দেব না বলো, আমি ইফরাজ বলো, আমি তোমাকে দেবে, তুমি নাও, একটু বলে দিতে হয় পাপার হাত থেকে নেবে, কি বাবা বলো, আমি ইফরাজ পড়ে গেল। তার আগে যে মাজাটা খেয়েছো কে বলবে, ভুলে গেলে হবে গরমে, তাই তো? ঠিক আছে, আমি একা একা কখনো সবাইকে খেতে হবে, চকলেট গুলো পেয়ে একটা আলাদাই জগতে আছে, তাই তো নাকি? এখন চলে এসেছি তো আমরা পারভিনদির বাড়িতে, মানে ইফরাজের বাড়িতে, যেখানে হচ্ছে যে ওর 1 মিলিয়নের কেকটা আজকে কাটা হবে বেসিক্যালি, তো সেলিব্রেশন হবে। আর যা কিছু এত্তার টেত্তার করবো ওটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, বিকজ এই ভিডিওটা নাহলে অনেকটাই লেন্দি হয়ে যাবে, আর গরম তো বলে কিছু লাভ নেই। তো যাই হোক, ফ্যানের নিচে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই। আর নেক্সট ভিডিওটা দেখতে ভুলো না, কারণ 1 মিলিয়ন সেলিব্রেশন স্বপ্ন। চলো বাই।